আজ কাশীপুরের মানুষ কত ভাগ্যবান, এই কাশীপুরে আওলাদে মুজাদ্দেদ আসবে। কে আসবে একটু জোরে বলেন? আওলাদে মুজাদ্দেদ জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাই জানাস, তাই তো? কে আওলাদ কি করছে ওটা নিয়ে মাথা মারুনি, ওটা নিয়ে মাথা মারার অধিকার নাই। খবরদার, আপনি আপনার জায়গায় ঠিক থাকে। দাদার একটা কাফের বক্তা জাহিল মূর্খ বলে বেড়াচ্ছে, বলে ফুরফুরায় আবার নবী এলো, বলেন কোন পীরের মুরিদাবি আপনি? আর আমি আপনি কোন পীরে দেখানো সাজানো বাগানে বসেছি, ঠিক কিনা? আমি আপনি আমার পীরের সাজানো বাগানে বসেছি। আজ কাশীপুরের মানুষ কত ভাগ্যবান, এই কাশীপুরে আওলাদে মুজাদ্দেদ আসবে। কে আসবে একটু জোরে বলেন? আওলাদে মুজাদ্দেদ জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাই জানাস, তাই তো? কাশীপুরের মানুষ, আল্লাহ তোমাদের নসিব বড় করেছে, দাদা পীরের আওলাদ আসবে। দাদা হুজুর কিবলা বলছে, আমার আওলাদ যেখানে যায় আমি আবু বকর রুহানি হালতে হাজির হয়ে যাই। জোরে হয় আর একটু জোরে হয়। আজকের দিনে তো দেখা যায় সেই দাদা পীরের আওলাদদের নিয়ে সমালোচনা বিরোধিতা, ঠিক কিনা? খবরদার, আপনি আপনার জায়গায় ঠিক থাকে। কে আওলাদ কি করছে ওটা নিয়ে মাথা মারুনি, ওটা নিয়ে মাথা মারার অধিকার নাই। খবরদার, আপনি আপনার জায়গায় ঠিক থাকে। দাদা পীরের আওলাদ কে কি করছে আপনি দেখতে যে, যার ভালো লাগে তাকে ধরে থাকে, যার ভালো লাগে তাকে ধরে থাকে, কে কি করছে দেখতে যে। চলো আর একটু আলোচনা করি, শুনবেন? হ্যাঁ, কাস্টমার কোথায়? আমার ভাইরা তোমরা দাঁড়িয়ে রাস্তায় এসো, দাঁড়িয়ে থেকো না, এসো। এ যুবকেরা বারা তুমরা, এ নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবী মিলাদ বসেছো গো, একটু রসুল্লাহ কথা বলি। নবী আমার 63টা বছরে হায়াতে জিন্দেগি থেকে ইসলামের খেদমত করে গেছে। আল্লাহ নবী মুসা, আল্লাহ নবী আইয়ুব, আল্লাহ নবী জাকারিয়া, আল্লাহ নবী ইয়াহ, নবী মুআদ, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী নূহ, সমস্ত নবীদের জীবনী দেখলে পাওয়া যায়, কেউ 300 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 250 বছর, কেউ 200 বছর। আল্লাহ দুনিয়ায় ইসলামের খেদমত করে গেছে গো, 1000 জন, 200 জন, 100 জন, 50 জন, 3 জন, 5 জন সাহাবা, 3 জন, 5 জন, এমন করে ইসলামের পথে নিয়ে এসেছে। এ যুবকেরা, আর আল্লাহ নবীকে কতটা মাকাম দিয়েছে, কতটা ইজ্জত, কতটা সম্মান দিয়েছে। নবী আমার 63 বছরের হায়াতে জিন্দেগিতে, নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেয়েছিল, নবী আমার 40 বছর বয়স থেকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার করতে লাগলেন। এ ছেলেরা 63 থেকে 40 বার দিলে থাকে কত, একটু জোরে বলেন, জোরে বলে কত থাকে, জোরে বলে। 23 বছর আল্লাহ নবী ইসলামের খেদমত করে, একটা নয় দুটো নয়, 3টে নয় 4টে নয়, মক্কায় দোয়া মদিনায় 23টা বছরের জিন্দেগিতে আল্লাহ নবী সাহাবার সংখ্যা লক্ষ লক্ষ হয়ে গেছে। জোরে হয় না? নবী আদম 350 বছর শুধু তওবা করেছে, নবী মুসা, নবী ঈসা, নবী আইয়ুব, নবী দাউদ, নবী জাকারিয়া, নবী ইয়াহিয়া, নবী ইসমাইল, নবী ইব্রাহিম, নবী সমস্ত নবীরা খেদমত করলেন। 1,00,000, 1,02,000, 24,000 নবী রসুল দুনিয়া জমিনে আল্লাহ খেদমত করলেন, 2টো 5টা 10টা 1,000 বেশি না। আর আমার রসুল 23 বছরের জিন্দেগিতে
আল্লাহ হাবিবের ভালোবাসায় লক্ষ লক্ষ সাহাবা বানিয়েছে জোরে হয় আর একটু আমার রাসূলুল্লাহ সাহাবা দিননি ইসলামের দাওয়াত দিচ্ছেন কালেমার প্রচার করছেন নবী আমার কালেমার প্রচার করতে সাহাবা সংখ্যা 39 কটা একটু জোরে বলেন 39 40 আর হচ্ছে আমার রাসূলুল্লাহ খুব চিন্তিত ধরে আপনি বোঝানোর জন্য আহ আমার রাসূলুল্লাহর সঙ্গে কোনো তুলনা হয় না কিছু বোঝানোর জন্য বলছি ধরে আপনি একটা ব্যবসা করছেন কাঁচা ব্যবসা সবজির ব্যবসা ভ্যানে মাল নিয়ে গেছেন মাল বিক্রি হচ্ছে আর 2 কেজি বিক্রি হয় না টেনশন থাকে না যে মালটা বিক্রি হয়ে গেলে সকাল সকাল ঘরে চলে যাবে হ্যাঁ কি না রাসূলুল্লাহ 39 হচ্ছে না 40 নবী আমার পরেশান চিন্তা আওয়াজ এসে যায় হাবিব আপনি চিন্তা করবেন না হাবিব আপনি চিন্তা করবেন আমি আল্লাহ আপনার সাথে জড়িত হই না সুবহানাল্লাহ আর একটু জড়িত হই এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা নবী আমার দোয়া চাইতে লাগলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি খোয়া বুঝে গে নাই ও মাগা দুজনের একজনকে আমি মুস্তফা নবী আমার সঙ্গে বাগানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আবু জেহেলের ভয়ে ওমানের ভয়ে মক্কার মানুষেরা কলেমা পড়বে মন চাইছে তথাপি আমি রাসূলুল্লাহ আমার দরবারে ভয়ে আসতে চাই না ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি গায়ব বুঝে গেল নাই ওমার একজনকে হিদায়ত করে দেয় আমি মুস্তফা নবী আমার সাথী মানা এ ছেলেরা যুগেরা তখন হযরত ওমর ছিল না তখন হযরত ওমর ছিল না ওমরের আগে হযরত বলতো না শুধু ওমর বলে ডাকা হতো এই যুবকেরা নবী আমার মক্কার জমিনে নবী আমার নিজের ঘরেতে সাহাবাদের নিয়ে বসে আল্লাহ নবী আলোচনা করতে লেগেছে কোরআনের কথা শোনাতে লেগেছে হাদিসের কথা শোনাতে লেগেছে 39 জন সাহাবা হচ্ছে না 40 আমার নবী দোয়া চাইতে লেগেছে হচ্ছে না 40 রাসূল আমার চিন্তা আবু জেহেল এলাহান এই মক্কার মানুষ মুহাম্মাদের গদ্দান যে কেটে নিয়ে আসবে হাফ সম্পত্তি আর সুন্দরী নারী বলেন না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আহ আমার রাসূলুল্লাহর সাথে কত বড় দুশমন আমাদের জান লাগলে আমরা দিয়ে দেব কিন্তু মুস্তফা নবীর শানকে আমরা কখনো ছোট করতে দেব না ঠিক কিনা বলেন আজ তো সমাজে এক দল আহমক বেঈমান তাদেরকে কাফের বললেও ভুল হবে না আমার রাসূলের শানকে ছোট করছে ঠিক কিনা কোথাকার একটা কাফের বক্তা জাহিল মূর্খ বলে বেড়াচ্ছে বলে ফুরফুরায় আবার নবী এলো বলেন আমি ওসব বিষয়ে বলতে চাই না কারণ হক হক আল্লাহ সারা জিন্দেগি আমার দাদা পীরের সিলসিলার আল্লাহ মূল শিকড়টা সাত তাবুক জমিনের নিচে পুঁতে দিয়েছে জোরে হয় আর একটু জোরে হয় না কোন মায়ের লাল মানে আদরের সন্তানের ক্ষমতা নাই আমার আবু বকর সিদ্দিকের সিলসিলাকে নড়িয়ে দেখাবে জোরে হয় ও কি ক্ষতি করে হাগা যদি সুন্দরবন জ্বলে যায় আর আপনি ফু দেন ফুই বন জঙ্গল নিভবে বলে মনে হয় একটু বলে এই মহামারী পৌষ মাস আপনি যদি বলেন সমুদ্রের পানিটা ঠান্ডা আমি একটু গরম ফু দেব দিয়ে গরম করব মনে হয় আমার সোনার ভাইরা আবু জেহেল এলহান করলো যাও গদ্দান কেটে আনলো ও বেটার তো ক্ষমতা নাই আর সমাজে কিছু ওই রকম আবু জেহেল এলহান করে দেয় যাও অমুকের ক্ষতি করে আসো এত দেব ওত দেব যাও আওলাদের রাসূলদের বিরোধিতা করো তারা করবে না প্রকাশ লাগিয়ে দেবে মুনাফিকদের ঘরে রাসূলুল্লাহ সময় মুনাফিকদের ঘরে লাগিয়ে প্রকাশ্য তারা আসতো না সামনে
কিন্তু ওই মুনাফিকদের ওই কাফেরদের নেতৃত্ব তারা দিত আজকের দিনেও দেখো সেই রাসূলুল্লাহ আয়ামে জাহিলিয়াত এসে গেছে বুঝবেন আপনারা জানেন আমার কথা শুনতে বুঝতে পাচ্ছেন কিনা টান ভালো লাগছে কি আমার এই কথাটা ভালো লাগছে হ্যাঁ টান দেব একটু মন দিয়ে শুনবেন রাসূল আমার সেই সময় আয়ামে জাহিলিয়াতের যুগ আমার রাসূলুল্লাহ নমুনা দেখালে বাবা ওই সময়টা হবে কিয়ামতের আলামত কোন সময় হুজুর যেই সময় দেখবে মানুষের অন্তরে মায়া থাকবে শুনছেন আগে আগে দেখা যেত বাড়িতে কেউ মারা গেলে মিনিমাম 41 দিন বাড়ি লোকটা শোকে ঘুরে বেড়াতো ঠিক কি না আর আজ বলে শিগগিরই পুঁতে দিয়ায় বাঁশবাগানে পরের দিনই সে তার বেটা মোট ওই রাস্তার ধারে দাঁড়িয়ে বিড়ি খোর বিড়ি খায় বলছে একটা মোটা বিড়ি দে সরু বিড়ি আর কাজ হয় না এই খারাপ লাগছে মায়া আছে আগে মারা গেলে দেখতাম আমরা দেখতাম ছোটবেলায় আমি দেখেছি গ্রামের মানুষ মারা গেলে ওই বাড়ির বউরা ওই বাড়ির মেয়েরা মিনিমাম 41 দিন ওই যে জায়গাটায় মূত মায়েত হয় ওই জায়গায় বসে 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 সন্ধ্যায় সকালে কোরআন তেলাওয়াত করত আর আজ দেখা যায় যায় না উঠে গেছে উঠে গেছে রাসূল বলছে আয়াম জাহিলিয়াত দুনিয়াটা শেষের দিকে কিয়ামত খুব কাছে পরিবর্তন হচ্ছে না হয় হ্যাঁগা পরিবর্তন হচ্ছে না হয় আগে জলসা হলে দেখা যেত না মেলা যেত আগে জলসা হলে মা বন্ধের রাস্তায় দেখা যেত না যেত কিন্তু আজ ওদের প্রতিযোগিতা হয় জলসা যদি মেলা বসে ওরা প্রতিযোগী হ্যাঁগা তুই আজকে মানে এতরা খুলে দেখাবি মানুষকে আর আমি এতরা খুলে দেখাবো খারাপ লাগছে খারাপ লাগছে কি গো খারাপ লাগছে হ্যাঁ কি না বলেন যে তুই আজকে এই ড্রেস পরবি আমি আজকে এই ড্রেস পরবো আমি এতরা দেখাবো মানুষকে তুই এতরা দেখাবি আবার সোনার ভাই চলো আনো জোনাজি ডাই গোছিলাম আমার রাসূলুল্লাহ গঞ্জাঞ্চা কাটি বার হয়ে গেল হযরত ওমর নামের আগে তো সময় হযরত ছিল না এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দরজায় ঠোকা সাহাবা হুজুরেরা বসে আছে আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলো কে গো বাবা দরজায় আমি খাত্তাবের বেটা হযরত ওমর কোনো হযরত নয় ইতিহাস সবই আপনাদের জানা সংক্ষেপে বলে যাই এ যুবকেরা আমার রাসূলুল্লাহ সাহাবারা ভয় খেতে লেগেছে হযরত ওমর বিরাট পালোয়ান ওমরের ভয় মক্কার প্রত্যেকে করে সেই ওমর আজ আমাদের দরজায় মুস্তফা নবীর দরজায় না জানি আমাদের শেষ করে দেবে আমাদেরকে মেরে দেবে আল্লাহ নবী বললেন এ বাবা সাবা আমার দরবারে ওমর এসেছে জলদি করে দরজা খুলে দাও নবী আমার সাবাদ বলল সাবা দরজা খুলল হযরত ওমর হাত তরোয়াল আমার রাসূলুল্লাহর গদান কেটে নেবে আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে আবু জেহেল আবু লাহাবের চক্রান্তে ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম মিটে যাবে আর মুহাম্মদ রাসূলের কলেমা প্রকাশ হবে না আর মুহাম্মদ রাসূলের আদর্শ মক্কার মানুষ জানতে পারবে না আমার রাসূলুল্লাহকে মারবে আল্লাহ নবী দরবারে ওমর ওমর আবার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী জামাটা টানলো ও হযরত ওমর আমি আজ হযরত বলছি কেন হুজুরের শানে যদি ওমর বলা হয় বিয়াদবি হয়ে যাবে সেই দিন ওমর হযরত ছিল না আল্লাহ নবী বলছে বাবা ওমর সত্তর বাণী কি এখনো তোমার কানে পৌঁছাইনি এক আল্লাহ দাসত্ব করা এখনো তোমার কানে পৌঁছাইনি আল্লাহ
আমাকে নবী করে পাঠিয়েছে ও আল্লাহ কোন কি সত্য কোনটা ভুল কোনটা তুমি কি বুঝতে শিখলে না হযরত ওমর কে নবী আমার জামা কানাতে রে বসা চলে গেছে এ ওমর বসো হযরত ওমর এর হাত থেকে তরোয়াল কানা জমিনে গে পড়ে গেছে হযরত ওমর বসে গেল আমার রাসূলুল্লাহ বলে এ ওমর হাত কানা দাও আমি মুহাম্মদ আমার হাতে দিয়ে কালেমা পড়ে নাও হযরত ওমর বলে হুজুর না 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 হুজুর আমি ভুল করেছি আমি বেয়াদবি করেছি গুনাহ করেছি আমি ওমর এতদিন আবু জেহেলের দলে ছিলাম কাফিরদের গোলামতি করতাম মক্কার প্রত্যেক মানুষ জানে ওমর কাফিরদের গোলামি করে আজ থেকে হুজুর আমি ওমর আপনার ঘরে কালেমা পড়ব না আমি ওমর কাবার সামনে কালেমা পড়তে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর কাফিরদের গোলামতি করতাম কাফিররা জানে আজ থেকে আপনার ঢাল হয়ে দাঁড়াবো মক্কার সবাই জানবে ওমর হলো মুহাম্মদ রাসূলের ঢাল জোরে হয় না